بسم الله الرحمن الرحيم اذكركم واشكروا لي ولا تكفرون الله اكبر বলেন আল্লাহ পাক বলেন এ পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহ পাকের শরণ করো আমি আল্লাহ তোমাদের শরণ করব কি বলেন কার কথা বলেন আমার ভাইরা আমরা তো আল্লাহ পাকের হতে পারি নাই যার কারণে আল্লাহ পাক আমাদের জন্য হয় নাই আমার ভাইয়েরা এত এত আপনার এত নিমু খারাপি আমরা করি এত অন্যায় করি এত অপরাধ করি এত গুনার কাজ করি তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জমিন থেকে তাড়ায় দেয় না কি বলেন কথা সত্য না মিথ্যা এই জমিন হলো কার বলেন এই জমিন কার বলেন আসমান কার বলেন জমিন কার বলেন সূর্য কার বলেন চন্দ্র কার বলেন বাতাস কার বলেন হাইড্রোজেন কার বলেন নাইট্রোজেন কার বলেন অক্সিজেন কার বলেন গাছের ছায়া কার বলেন কি আসতে বলেন কেন কার বলেন আমরা কার বলেন ইবাদত বন্দেগী হবে কার বলেন আমার ভাইয়েরা আসমান হলো আল্লাহর জমিন হলো আল্লাহর আলো হলো আল্লাহর বাতাস হলো আল্লাহর অক্সিজেন আল্লাহর হাইড্রোজেন আল্লাহর আপনার নাইট্রোজেন আল্লাহর আপনি আমিও আল্লাহর ইবাদত বন্দেগী হবে একমাত্র আমার আল্লাহ কিভাবে আমরা ইবাদত করব কার আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ভাইয়েরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে নসিহত করতেছেন মা বাবা ছেলে মেয়ে তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক জুড়ে দিতে চাইতেছে আল্লাহ পাক বক্তব্য দিতেছে জোরে কর আল্লাহু আকবার কার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের কথা বলে আমার আল্লাহ ক্ষান্ত হন নাই আল্লাহ রাব্বুল আলামিন চান এই পৃথিবীর মধ্যে ছেলে এবং বাবা এবং ছেলে মা এবং মেয়ে তাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়ে যাক আন্তরিকতা সৃষ্টি হয়ে যাক আপনার মহব্বত সৃষ্টি হয়ে যাক কি বলেন কথা সত্য না মিথ্যা আন্তরিকতা সৃষ্টি হয়ে যাক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার সাথে সাথে তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা কার খেদমত করবা কথা কয় না কার খেদমত করতে হবে আমার ভাইয়েরা কার খেদমত করতে হবে পিতা মাতার খেদমত করতে হবে আমার ভাইয়েরা তুমি যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও তুমি যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও আর আখেরাতে যদি শান্তি চাও আখেরাতে যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও মা বাবার খেদমত করতে হবে এই বাবাজির এইদিকে কি রে এতক্ষণ কোরআন হাদিসে রস শোনার পরেও বুঝি চোখ পরিবর্তন হয় না কি রে আর চোখ পরিবর্তন হবে কি মরলে হ্যাঁ কি রে আমাকে বরিশালের বাসায় সারা রাত্র আপনার পুঁতি গাইছে কি গাইছে বাসা বুঝেন তো
কি গাইছে? পুতি গাইছে, কিন্তু সারা রাত দেখছে যে ছেলে না মা আপনার মেয়ে। কিন্তু সকালবেলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, এই বেটা এই স্টেজের মধ্যে যে পুতি গাইল, এ কি মহিলা ছিল না পুরুষ ছিল? কত বড় আহাম মুখের ঘরে আহাম মুখ, তার সেরার ঘরে তার সেরা। কথা বুঝতেছেন আপনারা? এতক্ষণ পর্যন্ত সালাতুল মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, এখন পর্যন্ত কি আপনাদের মন মানসিকতা পরিবর্তন হয় নাই? নজর শুধু প্যাকেটের দিকে কেন? এগুলো আপনাদের জন্যই তৈরি হয়েছে, এগুলো আমি বরিশাল নিয়ে যাবো না আমরা, এগুলো আপনাদের জন্যই হয়েছে। ধৈর্য ধারণ করুন। কি বলেন, ধৈর্য ধরতে পারবেন না? খেজমত করতে হবে কার বলেন? কার বলেন? এই পৃথিবী আপনি আমি এমনে এমনে দেখি না আমার ভাইরা, কোন দেশের একটা নারী, কোন দেশের একটা পুরুষ, এই ভাই আমাদের এদিকে থাকান, এদিকে থাকান, কোন দেশের একটা পুরুষ, কোন দেশের একটা নারী, উভয়ের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, কোনো যোগাযোগ নাই, কোনো আন্তরিকতা নাই। আমার ভাইয়েরা, বিবাহের বন্ধনে যখন একজনে আর একজনের সঙ্গে যখন আবদ্ধ হয়ে গেল, আমার ভাইয়েরা, উভয়ের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মহব্বত পয়দা করে দিলেন, একজন আর একজনের জন্য ভাইজান তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। কি বলেন, কথা সত্য না মিথ্যা? আমার ভাইরা, আপনি আমি কোথা থেকে এসেছি একটু গভীর ভাবে চিন্তা করে দেখুন। আপনার মায়ের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আপনার বাবার সঙ্গে, আপনার মায়ের সঙ্গে যেই দিন বিবাহ শাদী হয়েছে, আমার ভাইয়েরা, উভয়ে যখন মেলামেশা করলেন, আপনার ঘর সংসার করলেন, এরপরে এরপরে আপনার আপনার বাবার পৃষ্ঠ দেশ থেকে সবেগে এক ফোঁটা নির্গত পানি, আর আপনার মায়ের বক্ষপিঞ্জ থেকে সবেগে এক ফোঁটা নির্গত পানি, আমার ভাইয়েরা, এই এক ফোঁটা নাপাক পানি কি আমার আল্লাহ জমা করলেন আপনার আমার মায়ের রহমের মধ্যে? কি বলেন, কথা সত্য না মিথ্যা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব, আমার ভাইয়েরা, এক ফোঁটা নাপাক পানি, যে এক ফোঁটা নাপাক পানি নির্গত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উভয়ের উপরে গোসল ফরজ হয়ে যায়। কি বলেন, কথা সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই নাপাক পানি আপনার রক্ত, আপনার রক্তপিণ্ডতে ব্যবহার, আপনার আপনার রক্তের চাকা বানায় নিলেন আমার ভাইয়েরা, এরপরে আস্তে 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 যখন আপনার আমার একটা বডি মায়ের গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, একটি খাঁচা যখন তৈরি করলেন, খাঁচা তৈরি করার পরে শুধু তাই নয়, এরপরে উপরে কি করলেন, এই খাঁচাটারে সুন্দর করে চর্বি দিয়ে আটকায় দিলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এরপরে চামড়ার একটি বাইন্ডিং দিয়া সুন্দরভাবে আপনার আমার এই বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিলেন। শুধু তাই নয়, আপনার আমার এই দেহের মধ্যে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ যখন দিলেন, আমার ভাইয়েরা, আপনার আমার হাত পা যখন আল্লাহ দিলেন, যখন আপনার এই আপনার আমার বডির ভিতরে রূহটা যখন ঢুকায় দিলেন, ঢুকায় দেওয়ার পরে এই মায়ের পেটের মধ্যে বসে যখন ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করলাম, মায়ের মাসিককে, মায়ের মেন্সকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে আপনার আমার নাভির সঙ্গে আমার আল্লাহ একটা তার লাগায় দিয়েছে, আল্লাহু আকবার, আমার মাওলার, আমার মাওলার কত বড় কুদরাত! চট্টগ্রামের মানুষেরা একটু চিন্তা করে দেখো, একটু গবেষণা করো, তোমার তোমার মুখের সঙ্গে মায়ের নাভির সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আলামিন তারটা লাগায় দিত, এই নাবাক রক্ত যদি তোমার আমার মুখের ভিতরে লাগতো, তোমার আমার মুখটা বড় নাপাক হয়ে যেত, অপবিত্র হয়ে যেত। এই চিন্তা পৃথিবীর কোনো মানুষ করে নাই, পৃথিবীর কোনো দার্শনিক করে নাই। আমার ভাইয়েরা, এই চিন্তা করেছেন আপনার আমার আল্লাহ।
আমার ভাইয়েরা আমার বাবাজিরা, এই জন্য মায়ের নাভির সঙ্গে আপনার আমার নাভির সঙ্গে মায়ের পেটের ভিতরে বসে সুন্দর একটি বাইপাস একটি একটি লাইনের ব্যবস্থা তারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে আমার ভাইয়েরা। এরপরে দেখা যায় এই মায়ের পেটের ভিতরে বসে আপনি আমি যখন বড় হয়েছি মা খানা খাওয়ার জন্য যখন বসে গেলেন, যখন মায়ের পেটের ভিতরে বসে লাথি দিলাম যখন দুষা দিলাম তখন জনম দুঃখিনী মা বাতের প্লেটটা খানার প্লেটটা ঠেলে দিয়া সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে শুয়ে যায়। কি বলেন কথা সত্য না মিথ্যা? এই চট্টগ্রামের ভাইয়েরা যদি এটা বিশ্বাস নাও হয় তোমার গর্ভধারণী স্ত্রীর দিকে তাকায় তাকায় একটু চিন্তা করবা আর মায়ের কথা তখন স্মরণ করবা আমার ভাইয়েরা আমার বাবাজিরা। এরপরে যখন দুনিয়ার মধ্যে আসার সময় যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত সুন্দর একটি জায়গার মধ্যে আপনার আমার বডিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে রেখে দিলেন, যেই জায়গার মধ্যে বাহিরের কোনো অক্সিজেন ঢুকতে পারে নাই, যেই জায়গার মধ্যে বাহিরের কোনো জান ঢুকতে পারে নাই, যেই জায়গার মধ্যে বাহিরের কোনো ধুলাবালু ঢুকতে পারে নাই। কি বলেন কথা সত্য না মিথ্যা আমার ভাইয়েরা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ যখন তোমার মা ডেলিভারি পেনে যখন শুয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমার বডিটাকে এত বিশাল আকারের বড় আমি আল্লাহ বানাই নাই, যদি একেবারে বড় বানাইতাম ডেলিভারির সময় তোমার মায়ের কষ্ট আরো বেশি বেড়ে যেত। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে সুন্দরভাবে তোমার মায়ের পেট থেকে তোমাকে এই সুরালা সুফালা শস্য শ্যামলা সুন্দর পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলাম। আমার বাইরাম আমার বাইরাম 10 মাস 10 দিন এই পেটে রেখে জনম দুঃখিনী মা কত কষ্ট করেছে আমার ভাইয়েরা। রাত্রি ঘুমাতে পারে নাই, খানা খাইতে পারে নাই, আপনার বমি বমি ভাব আসছে, কি বলেন কথা সত্য না মিথ্যা? মাথা ঘুরাইছে, হাঁটতে পারে নাই, ঠিকমতো ঘুমাইতে পারে নাই, ঠিকমতো কাজকর্ম করতে পারে নাই, খানা খাইতে পারে নাই। যখন আপনার আমার এই কলিজার টুকরো সোনামণি নয়নের পুতুলির চেহারা যখন আপনার আমার জনম দুঃখিনী মা দুই চোখের নজর দিয়ে যখন দেখলেন আমার আল্লাহ বলেন 10 মাস 10 দিনের কষ্ট ব্যথা আর বেদনা আমি মায়ের অন্তর থেকে আমার আল্লাহ সব মুছায় দিছে। আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা এই মা তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে আমার ভাইয়েরা আমার বাবাজিরা। এরপরে আপনার কণ্ঠটা হলো কচি কণ্ঠ, আপনার চেহারাটা হলো আপনার কচি চেহারা, এরপরে শরীরটাও হলো বড় নরম, দুনিয়ার কোনো খাদ্য যদি ওই টাইমে আল্লাহ পাক ব্যবস্থা যদি করতেন আপনার শরীর অসুস্থ হয়ে যেত, ঠান্ডা পানি যদি আপনি পান করতেন গলা বসে যেত। এই জন্য মায়ের বুকের মধ্যে এমন ভাবে ওই জায়গায় রিজার্ভ করে সুমিষ্ট দুধের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে রাখলেন। এই দুধ বেশি গরম নয় আর বেশি ঠান্ডাও নয়, যদি বেশি গরম হতো কচি জিহ্বা পুড়ে যেত, কচি বাচ্চা কষ্ট পেয়ে যেত, আর যদি দুধ ঠান্ডা হয়ে যেত এই কচি বাচ্চার ঠান্ডি কষি ঠান্ডি এবং কাশি লেগে যেত। কি বলেন সত্য না মিথ্যা আমার ভাইয়েরা? যেই দুধ ওই বাচ্চার শরীরের জন্য উপকার এই ধরনের সুমিষ্ট হালকা গরম দুধের ব্যবস্থা মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। শুধু তাই নয়,
চলে আসতো কণ্ঠ এটকে এই বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতো। কি বলেন কথা সত্য না মিথ্যা আমার ভাইয়েরা? এই জন্য একটা নয় দুইটা নয়, মায়ের বুকের দুধের বোতার মধ্যে একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই মায়ের খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? মায়ের খেদমত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকতামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জান্নাত কে রে যাই মা দারহাস, জিরে পায়ে মা দারহাস, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর হাবিব বর্ণনা দেন, আল্লাহর হাবিব বর্ণনা দেন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে যদি একবার তাকায়। চট্টগ্রামের মানুষেরা, আল্লাহর হাবিব বর্ণনা দিয়েছেন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে ন্যাক নজরে যদি একবার তাকায়, কয়বার বলেন? একবার যদি তাকায়, একটা কবুলিয়াত হজের সব ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ জমা করে দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো, দৈনিক যদি 100 বার তাকায়? আল্লাহর হাবিব বলেন, 100টা কবুলিয়াত হজের সব ওই সন্তানের আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জমা করে দেয়। জান্নাতে কারা কারা যাইতে চান? যদি জান্নাতে যাইতে চান, মায়ের খেদমত করতে হবে। হাত নামান, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমার আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ফরিয়াদ করলেন, টেলিফোন লাগায় দিলেন, ও রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি মূসা কালিমুল্লাহর বন্ধু কে হবে তার সাক্ষাৎ, তার পরিচয় একটু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বললেন, ও মূসা কালিমুল্লাহ, অমুক বাজারের মধ্যে একজন কসাই আছে। কি আছে বলেন? কসাই আছে, গোশত বিক্রি করে। ওই কসাই ব্যক্তি, জান্নাতের মধ্যে তুমি মূসা কালিমুল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বাজিরা, মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের নির্দেশে, যখন আল্লাহ পাক যখন লোকেশন দিয়ে দিলেন, ওই বাজারে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই কসাই ব্যক্তির সঙ্গে আর মূসা নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, মূসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, আমার ভাইয়েরা কথাবার্তা হয়ে গেল। এরপরে যখন সন্ধ্যা হয়ে গেল, মূসা কালিমুল্লাহ এই কসাই ব্যক্তির কাছে প্রশ্ন করলো, ভাই জান, আপনার বাড়িতে কি আমি মেহমান হিসেবে থাকতে পারি? ওই কসাই ব্যক্তি বলল, অবশ্যই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। মূসা কালিমুল্লাহ দেখতেছে ওই কসাই ব্যক্তি বিক্রি করার পর কিছু গোশত একটা ব্যাগের মধ্যে, একটা থলের মধ্যে নিয়ে বাড়িতে যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এরপরে কি করলেন? এই গোশত নিজ হাতে রান্না করলেন। রান্না করার পরে ঘরের কন্যার থেকে ছিন্ন ছিন্ন আকারের একজন বৃদ্ধ বুড়িকে বের করলেন। বের করার পরে নিজ হাতে এই রান্না করা গোশত রান্না করার জন্য ওই বুড়িকে খাওয়ায় দিলেন। খাওয়ায় দেওয়ার পরে ওই বুড়ি দুই ঠোঁট নেড়ে নেড়ে যেন কি বলতেছে মূসা কালিমুল্লাহ বুঝতে পারে নাই। মূসা কালিমুল্লাহ ওই কসাই ব্যক্তির কাছে প্রশ্ন করলো, ভাই এই বুড়িকে? বলতেছে, এই বুড়ি হলো আমার জনম দুঃখিনী মা। মূসা কালিমুল্লাহ বলে, বাইরে এই বুড়ি দুই ঠোঁট নেড়ে নেড়ে কি বাক্য বলল আমি তো বুঝতে পারি নাই, আমি তো বুঝতে পারি নাই। আমার ভাইয়েরা, ওই কসাই ব্যক্তি বলল, আমার মা দুই ঠোঁট নেড়ে নেড়ে আমার জন্য দোয়া করলেন, আমার কলিজার টুকরো সন্তান, আমি মায়ের জন্য যা করলো আমি দোয়া করি, আমার আল্লাহ যেন মূসা কালিমুল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানায় জান্নাতের মধ্যে দিয়ে দেয়।
মূসা কালিমুল্লাহ বলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি হলাম তোমার সেই জান্নাতের রফিক, জান্নাতের বন্ধু মূসা কালিমুল্লাহ। খেদমতে মা দরবেদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরবেদার কোন ইখতিয়ার, তার সহিয়াজ মাল দৌলত মুক্তিয়ার, তার সহিয়াজ মাল দৌলত মুক্তিয়ার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ শান্তি যদি কোনো মানুষ চায়, তাহলে সে যেন মা বাবার খেদমত করে। কাদের? মা বাবার খেদমত করতে হবে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা মা বাবার খেদমত করতে হবে। এই জন্য মা বাবার উপরে স্ত্রীদেরকে কর্তৃত্ব দেওয়া যাবে না, তাদের আপনার কর্তৃত্ব দেওয়া যাবে না। দেওয়া যাবে বলুন, দেওয়া যাবে না। এই জন্য স্ত্রী যদি একজন চলে যায়, হাজারো স্ত্রী আবার পাবেন, হাজারো ঘর থেকে আপনি স্ত্রী বানায় আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন। জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, এই মায়ের মতো মা আপনি আর জীবনে কোনোদিন পাবেন না। কি বলেন কথা, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, মা বাবার কথা মতো স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীর কথা মতো মা বাবাকে আলাদা করা জায়েজ নাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বর্ণনা দেন, সন্তান যদি গায়ের চামড়া খুলে যদি মা এবং বাবার যদি পায়ের জুতাও যদি বানিয়ে দেয়, আল্লাহর হাবিব বর্ণনা দেন, সন্তান যদি মায়ের পায়ের জুতা যদি বানিয়ে দেয় তার গায়ের চামড়া দিয়ে, আল্লাহর হাবিব বলেন তারপরেও এক ফোঁটা দুধের হক আদায় হবে না, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। একটু জেগের করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মায়ের মতো আপন কি পৃথিবীতে কেউ আছে না নাই বলুন, আছে না নাই বলুন? আমার ভাইয়েরা, আলকামা আলকামা নামে আল্লাহ পাকের এক বান্দা ছিল। আমার ভাইয়েরা নামাজ রোজা করত, দান সদকা করত, ইবাদত বন্দেগী করত। আমার ভাইয়েরা যখন মৃত্যুর শয্যায় যখন চলে আসলেন, আমার ভাইয়েরা জবান বন্ধ হয়ে গেলেন, কালেমা পড়তে পারতেছে না। আমার ভাইয়েরা, আলকামার স্ত্রী যখন বিশ্ব নবীজির দরবারে খবর দিয়ে দিলেন, বিশ্ব নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা হাজির, সাহাবীরা তালকিন দিতেছে, কালেমার তালকিন দিতেছে, কালেমা পড়তে পারতেছে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের কাছে যখন এই খবর চলে গেল, আল্লাহর হাবিব বললেন আলকামার কে কে জীবিত আছে? বলে তার আব্বা নাই, তার আম্মা দুনিয়ার মধ্যে জীবিত আছে। আল্লাহর হাবিব বললেন তার মা যদি আসতে পারে আসতে বলো, না হয় আমি বিশ্ব নবী তার কাছে যাব। আমার ভাইয়েরা, আলকামার মা যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আমার ভাইয়েরা আলকামার মা যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আমার ভাইয়ের আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার আলকামা নামাজ রোজা করত, ইবাদত বন্দেগী করত, কোনো ত্রুটি ছিল না, দান সদকাও করত, কোনো ত্রুটি ছিল না। তবে তার উপরে আমি মা বড় বেজার, তার মানে হলো তার স্ত্রীকে আমি মায়ের উপরে কর্তৃত্ব দিয়েছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে অনার করলেন, আগুন দিয়া আর লাকড়ি দিয়া চতুর্দিক দিয়া আগুন জ্বালাও। আমার ভাইয়েরা, আল্লাহ আপনার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আগুন দিয়া কি করবেন? আল্লাহর হাবিব বলেন, তোমার কলিজার টুকরা সন্তান আলকামাকে আগুন দিয়া জ্বালায় ফেলবো। কেন জ্বালায় ফেলবেন? কেন জ্বালায় ফেলবেন?
কেন জ্বালায় ফেলবেন? আমি মা কিভাবে সহ্য করব? আল্লাহর হাবিব বলেন তাহলে মাফ করে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, যে অন্যায় করেছে যেভাবে আমি তার উপরে নাখুশ, আমি ক্ষমা করে দিতে পারি না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন আগুন জ্বালাও, তাকে আগুন দিয়ে জ্বালায় দেব। আমার ভাইয়েরা, যত অন্যায় অপরাধ মায়ের সঙ্গে করলো সঙ্গে সঙ্গে আল-কাবার মা আল-কাবাকে মাফ করে দিল। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল-কামার জবান জারি হয়ে গেলেন, কালিমা পড়তে সক্ষম হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মা কার কার, মা বাবা জীবিত আছে দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাও। মা বাবা জীবিত কার কার আছে দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাও। মা বাবার খেদমত করতে হবে, রাজি আছেন তো? মা বাবার খেদমত করতে হবে, রাজি আছেন তো? হাত নামান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মা বাবা খুশি, মা বাবা যেই সন্তানের উপরে খুশি আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে খুশি। মা বাবা যেই সন্তানের উপরে বেজার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে বেজার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে সাত করেন, উমা জান্নাতুকা ওয়া নারুকা। এই পৃথিবীর মানুষ, মা বাবা তোমার তোমাদের জন্য জান্নাত, আর মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। তার মানে হলো মা বাবা পাওয়ার পরে, খেদমত করার পরে যদি কোনো ব্যক্তি জান্নাত কামাই করতে না পারলো, ওই ব্যক্তির মতো কপাল পুরা আকাশের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমি এই পিতামাতার খেদমতের উপরে একটা কবিতা লিখেছি, এটা পরে শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক। গভীর রাতে আজকে বাসায় যাবেন, যায় দেখবেন আপনার স্ত্রী ঘুমের মধ্যে চলে গেছে, কত সত্য না মিথ্যা, কত সত্য না মিথ্যা। বাবাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে, কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখে ঘুম আসে না। কি বলেন, সত্য না মিথ্যা? মায়ের কলিজার সঙ্গে, সন্তানের কলিজার সঙ্গে আমার আল্লাহ এমন একটা কানেকশন লাগায় দিছে, ঘরের সকল মানুষ ঘুমায় যায়, মায়ের চোখে ঘুম আসে না। কি বলেন, কোন সত্য না মিথ্যা? এজন্য কবি বলেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পরবর্তী জানার আগে আগে জানে মাই। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা উভয়ে জীবিত আছে, খেদমত করবো কার? আল্লাহর হাবিব বলে, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে চতুর্থবারের সময় বলছে তোমার পিতার। কি বলেন, কার পিতার? মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। এ যুবক, এই মাকে কিভাবে ভুলে যাও? কিভাবে মা বাবার সঙ্গে জিলকেই মেরে কথা বলো, বাদুবি করা যাবে না, মা বাবার সাথে বাদুবি করা যাবে না, জিলকে মেরে কথা বলা যাবে না, আদরের সহিত কথা বলতে হবে। কি বলেন, সত্য না মিথ্যা? সন্তানের কাছে সবচাইতে বড় ওলি, সবচাইতে বড় পীর হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, এই দোয়া 100% 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কি বলেন, কথা সত্য না মিথ্যা? মা বাবা যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। ও চট্টগ্রামের বাবাজিরা, ও চট্টগ্রামের ভাইয়েরা, কার কার জনম দুঃখিনী মা বাবা জীবিত আছে, আজকে মাহফিলের পরে বাড়িতে যাবা, এই দোকান থেকে কিছু আঙ্গুর নিয়ে যাবা, আপেল নিয়ে যাবা, বেদানা নিয়ে যাবা, একটা ফলের জুস নিয়ে যাবা, কিছু ভালো ভালো খাদ্য নিয়ে যাবা, বুড়া মায়ের মাথার কিনারে বসে, বুড়া বাবার মাথার পাশে বসে, যদি তোমার নিজের হাত দিয়া মায়ের মুখের ভিতরে যদি খাওয়ায় দিতে পারো, আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ পাকের আরশে আজিম বড় খুশি হয়ে যাবে। কি কবিতাটা শুনবেন, কবিতাটা শুনবেন একটু জেগের করেন, লাইলা জোরে জোরে, আরো জোরে, আরো জোরে করতে হবে। আর একটু জোরে করতে হবে, আর একটু জোরে, আর একটু জোরে।
আপনাদের আপনাদের পাওয়ার কমে গেছে পাওয়ার কমে গেছে একটু শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো তার আপনারা কি শেষ ভালো চান না খারাপ চান কে কে খারাপ চান একটু হাত তুলে দেখান তো এক এক ভাই হাত তোলা দিয়েছে তবে বুঝতে পারে না কি বলেন দুই হাত তুলে দুই হাত তুলে আমরা আল্লাহ পাকের বরকতের একটু ঘোষণা দিই কি বলেন রাজি আছেন তো সকলে দুই হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন হাদিস যেখানে আজমাহফিল যেখানে আলেম ওলামা যেখানে জান্নাতি পরিবেশ যেখানে গানের কনসার্ট যেখানে কি নাই 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 তো অদা দিছেন কোথায় জান্নাতের বাগানের মধ্যে কি বলেন ঠিক না কোথায় জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক জানো জান্নাতি মানুষের মতো আমল করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে মৃত্যুবরণ করার পরে জোরে বলুন আমিন এই মাহফিলে যে বসছেন আলোচনা শুনেছেন শোনার দ্বারা বসার দ্বারা মুরব্বীরা যারা অন্ধকার কবরে আল্লাহ যদি ইচ্ছা করে তাদেরকে মাফ করে দিতে পারে আমিন এ যুবকেরা মা বাবা মুরব্বীদের জন্য দুই ফোঁটা চোখের পানি না ফলায়া যাইবা না এই চোখের পানি তোমার উপকারে আসবে তোমার মুরব্বীরা যারা অন্ধকার কবরে তাদের উপকার আসবে কি বলেন জি যাদের কেউ নাই তারা দোয়া করবেন তারা দোয়া করবেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগিরা আল্লাহ পাকে দোয়া শিখাই দিছে কি শুনবেন সবাই সবাই তৈরি আছেন তো তবে শুনলে হবে না আমল করতে হবে কি বলেন আমল করতে হবে শুনলে শুধু হবে না আমল করতে হবে আমার ভাইয়েরা এই কবিতা এটা শোনার দ্বারা আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আকাশের নিচে জমিনের উপরে মায়ের মতো আপন আর কেউ নেই আছে আছে মা লেখতে কয়টা অক্ষর কয়টা বলুন একটা মনে হয় যেন তামাম পৃথিবীর মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে আপনার ঠুকাই দিয়েছে আল্লাহু আকবার বলুন মা শব্দ এটার মধ্যে যে কত মজা মাঘ মাসের শীতের রাত পেশাব করে দিয়েছে সন্তান মা ভিজা জায়গায় শুয়া বাচ্চাকে বুকের উপরে শুকনা জায়গায় শুয়াইছে কি বলেন আর এখন এই জমানার বর্তমান জমানার আপনার পুরুষদের স্ত্রীরা তারা কি করে মায়ের মতো করবে কি বলেন মায়ের মতো করবে সন্তান বিদেশ থেকে আসলে মায়ের নজর থাকে সন্তানের পেটের দিকে আমার বাবা কখন খানা খেয়েছে কখন গোসল করেছে এই বাবা কথা ঠিক কি না কথা ঠিক কি না চুল যদি মাথা চুল যদি এলোমেলো থাকে তাড়াতাড়ি গোসল করতে বলে তাড়াতাড়ি মাথায় তৈল দেওয়ার জন্য বলে কি বলেন সত্য না মিথ্যা অনেক ঝান্নি করে আসছো আর আপনাদের স্ত্রীদের নজর থাকে কোথায় জানেন কোথায় পকেটের দিকে স্বর্ণের দিকে মানি ব্যাগের দিকে কি বলেন আপনাদের চট্টগ্রামে অনেকে নাই আছে আরে শুধু চট্টগ্রাম না সব জায়গার মধ্যে আছে আনাসে গানাসে সব জায়গার মধ্যে আছে কি বলেন সত্য না মিথ্যা বিয়ার আগে থাকে মা বাবা বিয়ে করার পরে এরপরে মা হয়ে যায় বুড়ি বাবা হয়ে যায় বুইরা শ্বশুর হয়ে যায় আব্বাজান শাশুড়ি হয়ে যায় আব্বাজান কি কর কদম মুচি করতে করতে শাশুড়ি আর শ্বশুরের পায়ের চাম্বা পর্যন্ত থাকে না আছে না নাই আছে না নাই কিন্তু মা বাবারে কি কয় ধমক দিয়ে কথা কয় বুড়া কয় বুইরা কয় তোমাকে এখন কামাই রুজি নাই কথা বেশি কইবা না কয় কি কয় না
হয় কি কয় না বলুন। ওরে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, কি বলেন? বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মারালে মা পাবি না মারালে মা পাবি না হাজার সাধন করে, হাজার সাধন করে। তাই বউয়ের কথায় করো না হাই মাকে অপমান। করে কি করে না অপমান? করে কি করে না অপমান? করে কি করে না? তোমার দেহের রক্ত মাংস সব মায়েরই অবদান। কি বলেন? কার অবদান? কার অবদান? যখন তুমি আমি মায়ের গর্ভের ভিতরে এসেছি, মা যদি ইচ্ছা করে যদি একটা ফ্যাটের ভিতরে যদি একটা ঢুস লাগাই দিত, হ্যাঁ, তোমার পায়খানা পেশাবখানা সব বের হয়ে লন্ড ফন্ড হয়ে আল্লাহ পাক বের করে দিতেন। কি বলেন? সত্য না মিথ্যা? এগুলি সব কার অবদান? ওরে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথায় করো না মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস সবই মায়ের অবদান। কি বল, কত সত্য না মিথ্যা? বিদেশ থেকে অনেক দিন পর আসবে যখন বাড়ি, বিদেশ থেকে অনেক দিন পর আসবে যখন বাড়ি, বউ তাকাবে হাতের দিকে, বউ তাকাবে কোথায়? হাতের দিকে, আনলে কয়টা শাড়ি রে, আনলে কয়টা শাড়ি। কি বলেন? মিল আছে? মিল আছে? মিল আছে? বোন নজর থাকে কোথায়? কয়টা আনলে শাড়ি? মা তাকাবে মুখের দিকে, বলবে আই রে বুকে সোনার চান। বউয়ের কথায় বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান রে, বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান। আছে না নাই? আছে না নাই ভাই? না মিথ্যা বলতেছি না ভুল বলতেছি ভাই? আমার ভাইরা, এ জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে, এ বিপদে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে, লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে তোমায় সেরে। কি বলেন? কথা বুঝেন না? এ বিপদ ভয়ঙ্কর বিপদ, এ জীবনে এ জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে, লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে তোমায় সেরে, শুধু মা যাবে না তোমায় ফেলে, মা যাবে না তোমায় ফেলে, যতক্ষণ তার দেহে আছে প্রাণ। বউয়ের কথায় বউয়ের কথায় হায় রে মানুষ মাকে করো না অপমান। আসলে নাই বলুন?
যেকোনো মুহূর্তে স্বামীর আপনার অবস্থা খারাপ দেখে যেকোনো মুহূর্তে পল্টি লইতেই পারে, কি বলেন কথা সত্য না মিথ্যা? যেহেতু তার শরীরের ভিতরে আপনার শরীরের ভিতরে যে ব্লাড, এই ব্লাডের কোনো কানেকশন নাই, কি বলেন কথা সত্য না মিথ্যা? আর সন্তানকে ফেলে জনম দুঃখেরই মা কোনোদিন সন্তানকে ফেলে যাবে না। মায়ের সাথে করো না ভাই কাউকে তুলো না, মায়ের সাথে করো না ভাই কাউকে তুলো না, এই দুনিয়াটা ভুলিয়া যায়ো, এই দুনিয়াটা ভুলিয়া যায়ো মাকে ভুলো না। কি বলেন? দুনিয়াটা ভুলে যায়ও মাকে ভুলিও না, মনে রেখো মায়ের মতন আর তো কেহ নাই রে, মনে রেখো মায়ের মতন আর তো কেহ নাই, বউয়ের কথায় করো না ভাই মাকে অপমান, ওরে বউ হারালে বউ পাবি রে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না অনেক সাধন করে। আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, এটা আপনারা চান? এটা আপনারা চান? আমি সমস্ত ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করি, সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে যেন আল্লাহ ওমরের মতো বানায় দেয়, এই শ্রমিক ভাইদেরকে যেন আল্লাহ ওমরের মতো বানায় দেয়, হযরতে আলীর মতো বানায় দেয়, আবু বকর সিদ্দিকের মতো বানায় দেয়। সকলে বলুন আমিন, আমিন। আরো জোরে বলুন আমিন, আমিন। আরো জোরে বলুন আমিন। এখনি আপনার আখিরি মোনাজাত হবে, আখিরি মোনাজাত না দিয়ে কেউ যাবেন না, ধৈর্য সহকারে আপনারা সকলে বসেন, মাহফিল কর্তৃপক্ষ ওনাদের পক্ষ থেকে একটু ভাষণ দিতে হয়, কি বলেন ঠিক না? আল্লাহ 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 যতই বলি ততই মধুর লাগে, আল্লাহ আল্লাহ যতই বলি ততই মধুর লাগে, এ নামে যে এত মধু কে জানি তো আগে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হয়েছে যত গুণা করছি মা বুধ জীবনে মাফ করিয়া দেন গো মা বুধ আপনে না বুঝিয়া করছি গুণা বুঝলে গুণা করতাম না জাহান্নামের আগুনে মাবুদ মোদেরে জ্বালাইবানা বড় আশা করে হাত উঠাইলাম তোমার দরবারে কবুল করবা মদিনার নবীর খাতিলে কবুল করবা মদিনার নবীর খাতিলে তুমি যদি মাফ না করবা বন্দারে বাবুদ বন্দর যাবে কার কাছে গভীর রাতে নিশিন রজনীতে গভীর রাতে নিশিন রজনীতে প্রভু ডাকে বন্দর তোমারে মায়া করে দয়া করে মাবুদ বন্দাদের ডাকের সারা দানারে আশ করিয়া বন্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া জাহান্নাম যদি দাও গো মায়া কি তোমার লাগবে না
জান্নাত যদি দাও গো মাবুদ ক্ষতি তো তোমার হবে না। আল্লাহ এই মাহফিলের দিকে তোমার কুদরত নজর দিও, আল্লাহ গভীর রাতে একটু তাকায় দেখো